সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছো। একটু কমেন্টে জানাও যে শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম আশফাক, একটু কমেন্টে জানাও যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। সবই ঠিকঠাক আছে, একটু তবু কমেন্টে জানাও যে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। তো আজকে লাইভে হোস্ট হিসাবে আছি আমি দারুন নাইম, ফাউন্ডার অফ ফিজিক্স টেলস। ধন্যবাদ কনফার্ম করার জন্য যে শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই সবাইকে অনেক অনেক স্বাগতম জগদীশ চন্দ্র বসু অনলাইন ফিজিক্স ক্যাম্পে থেকে। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিল ফিজিক্স টেলস পদার্থ কথন। এছাড়াও ক্যাম্পের শুরু থেকেই বিভিন্ন কোহোস্ট ক্লাবের সহযোগিতায় বিভিন্ন কোহোস্ট ক্লাবের সহযোগিতায় ক্যাম্পটা এত দূর পর্যন্ত আসতে পারছে। তো কোহোস্ট ক্লাব বলতে প্রথম থেকে আমাদের সাথে জেনন সায়েন্স ক্লাব ছিল, তারা আমাদের গ্রাফিক্স রিলেটেড হেল্প গুলো করছে। একইভাবে আমরা প্রথম থেকে জেনন সায়েন্স ক্লাব ছিল, জেনন সায়েন্স ক্লাব আমাদের গ্রাফিক্স রিলেটেড হেল্প গুলো করছে। আর নিউট্রোফিল সায়েন্টিফিক সোসাইটি থেকে আমরা ভালো একটা প্রমোশন পেয়েছি। এছাড়াও একাডেমিক হেল্প গুলো আমরা পাচ্ছি পদার্থ কষ্টনের পাশাপাশি, ডিভিশন সার্টিফিক সোসাইটি থেকে আমরা একাডেমিক হেল্প পাচ্ছি। এছাড়া টেকনিক্যাল সাপোর্ট আমাদের দিচ্ছে বোসন বিজ্ঞান সংঘ। ইভেন্টের জন্য প্রচুর ইনভিটেশন মেইল পাঠানো হয়েছে, সেগুলো সেখানে কাজ করেছে আমাদের ফরিদপুর ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাব। তারপরে যারা পার্টিসিপেন্ট তাদেরকে কনফার্মেশন মেইল পাঠানো, তারপর তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা ইত্যাদি কাজ করেছে টেস্টা ল্যাব এবং মণিপুর স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাব। এছাড়াও আমাদের সাথে আরও রয়েছে অ্যাস্ট্রক্স, অ্যাস্ট্রোনমি রিলেটেড একটা ক্লাব, অঙ্ক, ফিজিক্স পি এবং জেনিথ সায়েন্স অ্যান্ড আইটিএমিং ক্লাব। সকল ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের ক্যাম্পের সাথে যুক্ত হয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করায়। তো আচ্ছা, এবার এবার আজকে লাইভের মোটামুটি সবাই বলছে ক্লিয়ার, ধন্যবাদ। তো আজকে লাইভের মোটামুটি মূল আলোচনায় আসি, ঠিক আছে? আজকে লাইভটা ঠিক যে কারণে আমরা রেখেছি, প্রথমত তোমরা কিভাবে ক্যাম্পের ক্লাসগুলো কিভাবে জয়েন করবা, ক্যাম্পটা কেমন হবে, ক্যাম্পে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি থার্ড রিজন যেটা, এই ক্লাব পাড়ায় একটু পদার্থ কথন ফিজিক্স টেলস কে একটু পরিচয় করিয়ে দেওয়া, এই কারণেই, এই তিনটা কারণেই মোটামুটি আজকের লাইভটা রাখা। তো কি করব, শেষটা দিয়ে শুরু করি নাকি? না, হ্যাঁ, দ্বিতীয়টা দিয়ে শুরু করি। কেমন হবে আমাদের ক্যাম্প গুলো, ক্যাম্পের ক্লাস গুলো তোমরা কিভাবে জয়েন করবা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আসা যাক। তো এখনো সবাই জয়েন করেনি অবশ্য, তোমাদের একটু ফ্রেন্ডদেরকে মেনশন টেনশন দিয়ে দাও যাতে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলে। প্রথমে আমি একটু এমনি আলোচনা করতে থাকি যাতে করে সবাই জয়েন করলে মূল আলোচনায় আসতে পারি। আচ্ছা, যাই হোক, আসি মূল আলোচনায় আসি। আজকে হয়তো এই যে এরকম একটা ক্যাম্পের আয়োজন বা এরকম ক্লাসের আয়োজন, আমরা 10-12টা ক্লাব মিলে, 10-12টা ছোট মাঝারি ক্লাব মিলে আয়োজন করছি, কিন্তু বাইরে ফরেন কান্ট্রি গুলোতে এইরকম ক্যাম্পের আয়োজন করে বড় বড় টেকনোলজি কোম্পানি গুলো, তারা কেন এই ক্যাম্পের আয়োজন করে বা আমরাই কেন ক্যাম্পের আয়োজন করছি এরকম? মেইন যে কথাটা সেটা হলো যে প্রত্যেক শিক্ষার্থীরই মানে কিছু না কিছুতে একটা আগ্রহ আছে। আমরা চাই এই আগ্রহ, তোমাদের সুপ্ত প্রতিভা, এগুলো তোমাদের ছোটবেলা থেকে বিকশিত হোক, ছোটবেলা থেকে এগুলো বিকশিত করে তোমাদেরকে, তোমাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে তোমাদেরকে এক্সপার্ট করে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। তাই একটু পানি খেয়ে নিই। তোমরা তো সাধারণত দেখছো যে যারা একেবারে ছোটবেলা থেকে প্রোগ্রামিং শিখে তার কিন্তু ধীরে ধীরে অনেক বেশি উন্নতি করে, তাই না? অনেক বেশি এক্সপার্ট হয়ে যায় প্রোগ্রামিং এ। ঠিক সেরকম ছোটবেলা থেকে তোমরা যদি ফিজিক্সটাকে চর্চা করো বা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো সাইডটাকে চর্চা করো ধীরে ধীরে, তাহলে তোমরা এটাতে বেশ এক্সপার্ট হয়ে যাইতে পারবা। বাংলাদেশ তোমাদের মতো এক্সপার্ট
সায়েন্স এন্ড টেকনোলজিতে এক্সপার্ট এমন কাউকেই দরকার আমাদের এই বাংলাদেশের উন্নতির জন্য। তো 10 তো আর কি এই যে তোমাদেরকে এই বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলা, এই আগ্রহী করে তোলার মানে সবচেয়ে মজাদার একটা জায়গা হচ্ছে আমাদের এই অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড বা ম্যাথ অলিম্পিয়াড ইত্যাদি ইত্যাদি। তো এই অলিম্পিয়াডের বাইরেও সায়েন্স প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করতে পারি, সায়েন্স ম্যাগাজিনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করতে পারি। তো চলো প্রথমে এটা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে অলিম্পিয়াড জিনিসটা কি, অলিম্পিয়াড মানে কিভাবে কি। অনেকে এটাই জানে না যে অলিম্পিয়াড কি। অলিম্পিয়াড বলতে মেইনলি এখানে তোমার কাছে 10-15টা খুব কঠিন কঠিন কোশ্চেন থাকবে। এই কঠিন কোশ্চেন গুলাকে তোমার অনেক চিন্তা ভাবনা করে হিসাব টিসাব করে তোমাকে মিলে অ্যান্সার করতে হবে। আশা করি আজকে ফিজিক্স অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড দিয়েছো, আশা করি সবারই ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি মাঝারি মানের একটু ছিল কোশ্চেন, আশা করি সবার ভালো হয়েছে, সবাই আশা করি টিকে যাবে। তো এই হলো অলিম্পিয়াড। তোমরা সাধারণত একাডেমিকে কি হয় যে একাডেমিকে বলে যে মানে বেশি বেশি প্র্যাকটিস করো কি, যে এই কোশ্চেন গুলো সাধারণত কমন পড়ে, সুতরাং এই কোশ্চেন গুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় কমন পড়বে, সো আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। কিন্তু অলিম্পিয়াড জিনিসটা কি, অলিম্পিয়াড জিনিসটা হলো এখানে এমন কোশ্চেন আসবে যেটা আর কখনো কোনো পরীক্ষায় আসেনি। একাডেমিকে আমরা কি করি, এই যে এই কোশ্চেন গুলো আগের বছর কমেন্ট পড়ছে, আগের বছর আসছে, সুতরাং বেশি বেশি আসছে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে এবারও আসার চান্স আছে, কমন পড়বে পরীক্ষায়। কিন্তু অলিম্পিয়াডে এমন কোশ্চেন যেগুলো আগে কখনো কোথাও আসে নাই, একদম নতুন কোশ্চেন, তার মানে কমন পড়ার কোনো চান্স নাই, তোমাকে চিন্তা ভাবনা করে টোরে মিলাইতে হবে। এই চিন্তা ভাবনা করে কোনো একটা অ্যান্সার লেখা, অ্যান্সার মিলানো, এটারও কিন্তু বেশ অনেক বড় একটা আনন্দ আছে। তোমরা এমনিতেই স্বাভাবিকভাবেই এক্সামে দেখবা যে অঙ্ক পারো না, সেই অঙ্ক মিলাই আসতে পারলে সেইরকম একটা পৈশাচিক আনন্দ হয়, সেরকম আনন্দই একটা আর্ট, সেই আর্টটাই হলো আমাদের এই অলিম্পিয়াড। তো এই অলিম্পিয়াড করে তোমাদের আসলে কি লাভ হবে না হবে সেসব নিয়েও আসা যাক। এই যে তোমরা যে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে অনেকে অনেক বেশি টেন্স থাকে, ওই তো তোমরা জেনে অবাক হবে যে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেরকম কোশ্চেন গুলো থাকে, এই কোশ্চেন গুলা অলিম্পিয়াডের এই ফার্স্ট রাউন্ডে আজকে যে কোশ্চেন ছিল সেগুলোর থেকেও অনেক বেশি সোজা। ঠিক আছে, তার মানে তোমাদের যদি একটা অলিম্পিয়াড টাচ থাকে, একটা অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা খুব সহজে এই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলা, স্পেশালি যদি বুয়েট অ্যাডমিশন টেস্টের কথা বলি, বুয়েট অ্যাডমিশন টেস্টে দেখা গেছে কোশ্চেন আসে, অনেকে হয়তো ভাবে যে প্রতি বছর ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন হয়, কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মেনে কোশ্চেন হয় না হয়। এই বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো দেখা যায় অলিম্পিয়াড রিলেটেড আমরা যেসব বই পড়ি সেসব বই থেকে একেবারে হুবহু আসে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিয়াড রিলেটেড বই পড়ছে ওগুলো থেকে হুবহু চলে আসছে, অনেক কোশ্চেনই আসছে যদি বইটার পাস্ট কোশ্চেন গুলো দেখো। তো বুঝতেই পারতেছো যে যদি তোমাদের একটা অলিম্পিয়াড টাচ থাকে তাহলে এরকম অ্যাডমিশন টেস্টে তোমরা খুব সহজেই পাস করে যাইতে পারবা। এরপর তুমি যদি আরেকটু বেশি করে পড়াশোনা করো, বেশি করে পড়াশোনা করে ন্যাশনাল ক্যাম্প পর্যন্ত যাইতে পারো, তাহলে কি হবে, তাহলে তোমরা খুব সহজেই বাইরের ফরেন কান্ট্রি গুলোতে স্কলারশিপ নিয়ে চলে যাইতে পারবা, ফরেন ইউনিভার্সিটি গুলোতে স্কলারশিপে চান্স পেতে পারবা। যেরকম আমাদের ক্যাম্পে রায়ান ভাইয়া ক্লাস নিবে, রায়ান ভাইয়া কোরিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তারপর ক্যাম্পে ওয়ালি ভাইয়ার ক্লাস নেওয়ার কথা ছিল। তোমরা হয়তো অনেকেই বলছো যে ক্যাম্পে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম নিয়ে কেন ক্লাস হবে না, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম ওয়ালি ভাইয়ার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ওয়ালি ভাইয়া একটু ব্যস্ত হয়তো তাই আর ভাইয়া ক্লাস নিতে পারেনি। তো ওই ওয়ালি ভাইয়া কিন্তু ইয়াতে চান্স পেয়ে গেছে, ইউনিভার্সিটি অফ মিশিগানে চান্স পেয়ে গেছে। তো এই যে তোমরা যদি ন্যাশনাল পর্যন্ত যাইতে পারো, ন্যাশনাল ক্যাম্প পর্যন্ত যাইতে পারো, ওয়ালি ভাইয়া রায়ান ভাইয়া দুজনে এক্সটেন্ডেড ক্যাম্পার ন্যাশনাল ক্যাম্পে, তো তাহলে তোমাদের খুব সহজেই বাইরে ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে চলে যাওয়াটা সুবিধাজনক হবে। এরপরে আরো বেশি করে যদি পড়াশোনা করো অলিম্পিয়াড রিলেটেড, একেবারে ন্যাশনাল টিম পর্যন্ত চলে যেতে পারো, তাহলে কি হবে, তাহলে বিশ্বের যে টপ 20 ইউনিভার্সিটি তারা তোমাকে একেবারে ফুল স্কলারশিপে নিয়ে নিবে। ঠিক আছে, আর তুমি যদি দেখো যে বাংলাদেশের টিম গত 10 বছর ধরে বাংলাদেশের ফিজিক্স অলিম্পিয়াডে যে টিম ছিল প্রতি বছরই 5 জন করে যায়, এই 5 জনের
প্রত্যেকেই বাইরে কোনো না কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইছে, যারা ইউনিভার্সিটিতে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছে তারা পাইছে, অনেকে থাকে বাইরে মানে বাইরে দেশে যাবো না পড়তে টড়তে, তাদের ক্ষেত্রে আলাদা, তাছাড়া বাকি অধিকাংশই বাইরে দেশে স্কলারশিপ পাইছে। অনেকের ইচ্ছা থাকে যে বাইরে দেশে স্কলারশিপ নিয়ে যাবা, আমার নিজেরও ইচ্ছা যে বাইরের দেশে একটা ফরেন কান্ট্রি থেকে একটা পড়ে টরে আসবো, তো তাই আমি বললাম আর কি। তবে অলিম্পিয়াডের যে মানে আসল মজাটা, অলিম্পিয়াডের যে আসল সুবিধাটা সেটা হলো এই যে এর মজাটা, এর আনন্দটা, কিভাবে থেকে কিভাবে এত চিন্তা ভাবনা করে সলভ করা যায়, এটাই হলো অলিম্পিয়াডের একটা মেইন আনন্দ মজা। তো এটা করে আসলে দাঁড়া আমি একটু কথাবার্তা গোলায় ফেলছি। তোমাদেরকে বলছিলাম হয়তো একটু অসুস্থ, টিকার ব্যথা এখনো আছে, কয়েক কত পরশু দিন নিছি হয়তো, তাই কথাবার্তা একটু গোলায় ফেলছি, স্ক্রিপ্ট দেখেই বলতেছি, এত ফাইবারের দুঃসাহস হয় নাই যে স্ক্রিপ্ট ছাড়াই 1 ঘন্টা ভাষণ দিব। আচ্ছা তো কইছিলাম যে তোমরা জানি যে অধিকাংশ এরকম থাকো যে আমাদের একাডেমিক পড়াশোনা অনেক বেশি বিরক্ত থাকো। আচ্ছা দাঁড়া তো মোবাইলটা কি হচ্ছে একটু দেখি, আমার মোবাইলটা দিয়ে আগে আসতেছে, তো 1 সেকেন্ড ওয়েট করো, টিনটিন শব্দ করতেছে, কি সমস্যা, এটার চার্জ নাই। না ঠিক আছে ধরো এটাকে, হাই হাই কি হলো, একটু ঠিক আছে তো এটাকে ড্রোন ডিস্টার্ব দিয়ে রাখি, কই যে ড্রোন ডিস্টার্ব এখন আছে, চা দাবার দিয়ে দিছি ইনশাল্লাহ আর কোনো ডিস্টার্ব করবে না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমরা অধিকাংশই থাকো যে ইয়াদ নিয়ে, অধিকাংশই থাকো যে এই একাডেমিক পড়াশোনা নিয়ে অনেক বেশি বিরক্ত থাকো, এই একই জিনিস বারবার পড়তে হয়, আমার নিজেরও অনেক বিরক্ত লাগে, একই জিনিস বারবার পড়ো, মুখস্থ করো, আগের বছর যেসব কোশ্চেন আসছে সে যেখানে যেটা সাবজেক্টটা তোমার ভালো লাগে সেটা নিয়ে পড়াশোনা করো, সেটার উপর এক্সপার্ট হও, সেরকম একটা ব্যাপার স্যাপার কাজ করো অলিম্পিয়াডে। তোমরা অনেকেই সাধারণত ওই যে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল খেলা দেখো, আমি অনেক আগে খেলা দেখা বাদ দিয়ে দিচ্ছি, তো খেলা দেখে কখনো মনে হয় না যে আমি যদি থাকতাম ম্যাচটা আজকে জিতাই ছাড়তাম, তাই না? অনেকের এরকম মনে হয় যে আমি থাকলে আজকে ম্যাচটা জিতাই ছাড়তাম, তো ব্যাপার না, তুমি ফিজিক্স অলিম্পিয়াডে খেলো, দেশের হয়ে অলিম্পিয়াড করে খেলো, ন্যাশনাল টিমে যাও, ন্যাশনাল টিমে যে প্রতি বছর বাংলাদেশের জন্য একটা করে গোল্ড মেডেল নিয়ে আসো, কি একটা কিরকম গর্বের বিষয় হবে না, দেশের পতাকা হাতে দেশের ইউনিফর্ম পরে ইন্টারন্যাশনাল একটা ইয়াতে গিয়ে এরকম গোল্ড মেডেল আনতেছো। অনেকের হয়তো আফসোস থাকতে পারে যে ইস আমার বাসার পাশে কোনো খেলার মাঠ নাই, আমি খেলতে খেলতে পারি না, খেলতে যদি পারতাম প্রতিবার মানে প্রতি আসরে বাংলাদেশের জন্য একটা করে ক্রিকেটে ফুটবলে বিশ্বকাপ নিয়ে আসতাম, তাই না? একটা আফসোস থাকে, তো এখানে খেলা বাদ দাও, যেহেতু বাসার পাশে মাঠ নাই তাহলে এক কাজ করো, গ্র্যাভিটেশনাল ফিল্ডে খেলো, ইলেকট্রিক ফিল্ডে খেলো, খেলে প্রতি বছর বাংলাদেশের জন্য একটা করে গোল্ড মেডেল নিয়ে আসো, সেটাই না হয় আরো মনে হয় ভালো হবে, তাই না? পাশাপাশি তোমার নিজের একটা ক্যারিয়ারের একটা সেট আপ হয়ে যাবে, তাই তো? তো আচ্ছা তো আরেকটি কথা বলে রাখি যে এই যে তোমরা দেখো যে ন্যাশনাল ক্রিকেট টিমে যারা খেলে, যারা নিয়মিত খেলাধুলা করে তারা সাধারণত খেলাধুলায় মোটামুটি একরকম ভালো হয়, যারা নিয়মিত খেলাধুলা করে খেলাধুলায় মোটামুটি ভালো হয়, যারা দিনে 2-3 ঘন্টা খেলে তারা একেবারে পাড়ার একেবারে বেস্ট ক্রিকেটার হয়ে যায়, যারা দিনে 4-5 ঘন্টা খেলে মোটামুটি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির একটা ক্রিকেটার হয়, আর যারা দিনে 7-8 ঘন্টা খেলে বা তারও বেশি খেলে তারা একেবারে ন্যাশনাল টিমে চান্স পায়। তো ফিজিক্স অলিম্পিয়াড বলো বা ম্যাথ অলিম্পিয়াড বলো, এগুলো ন্যাশনাল টিমে চান্স পাইতে গেলেও তোমাদের কিন্তু অবশ্যই এরকম 7-8 ঘন্টা ফিজিক্স নিয়ে খেলতে হবে, 7-8 ঘন্টা ম্যাথ নিয়ে খেলতে হবে, তাহলেই তোমরা ভালোভাবে চান্স পাইতে পারো বা ন্যাশনাল টিমে যাইতে পারো।
আচ্ছা, তো আজকের মেইন যে ইয়াটা ছিল, আচ্ছা আর একটু বলে নি যে আমাদের এই ফিজিক্স ক্যাম্প কি, অনেকেই মানে মেসেঞ্জারে জিজ্ঞেস করছে যে ক্যাম্প জিনিসটা কিরকম, কিভাবে কি হয় না হয় ইত্যাদি সম্পর্কে বলতে। ক্যাম্প জিনিসটা হলো যে মানে তোমরা সাধারণত একাডেমিক হেল্প গুলো একাডেমিক টিচারদের কাছ থেকে পেয়ে থাকো, একাডেমিক হেল্প তো একাডেমিক এর পড়ানোর স্টাইল অলিম্পিয়াডের পড়ানোর স্টাইল থেকে টোটালি আলাদা, তাই না? অলিম্পিয়াডের পড়ার স্টাইল থেকে টোটালি আলাদা, যেহেতু আলাদা সুতরাং সুতরাং এর মানে একটা অলিম্পিয়াডে কিভাবে কি করতে হয়, কি বই পড়তে হয়, কিভাবে কিভাবে পড়াশোনা করব, বা অলিম্পিয়াডের কোশ্চেন গুলো সলভ করা, মানে কিভাবে চিন্তা ভাবনা করতে হয় সলভ করতে গেলে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে তোমাদের জানতে চাওয়া থাকে, বা তোমরা পারো না অলিম্পিয়াড করতে আসলে, তো এই সব কিছু তোমাদেরকে শেখানো, তোমাদের যা জানতে চাওয়া সেগুলোকে জানানো, এইসবের জন্যই আমাদের এই ফিজিক্স ক্যাম্প আসলে আয়োজন করা। সেখানে 10 থেকে 12টা ক্লাস হবে, 10টা ক্লাস হবে। এখানে তোমাদেরকে টপিক আশা করি তোমরা পেয়ে গেছো, যে কি কি ক্লাস হবে না হবে, ট্রেনারদের ইয়াও পেয়ে গেছো। আমাদের ফিজিক্স ক্যাম্পে আমরা প্রথম 3 দিন 30, 31 আর 1 তারিখে 3টা এবং রাত 8টা 2 শিফটে ক্লাস রাখছি, 3টা এবং রাত 8টা 2 বার ক্লাস হবে। এই তো গেল 6টা ক্লাস। এরপরে 2 তারিখ আর 3 তারিখ ক্লাস হবে শুধুমাত্র রাত 8টায়। এরপর 4 তারিখ আর 5 তারিখ শুক্র শনিবার এই দিন কোনো ক্লাস হবে না, ফাঁকা। এরপর বাকি আরো 2 দিন থাকবে, সেটা হলো 6 তারিখ এবং 7 তারিখ। সেই 6 তারিখ এবং 7 তারিখ রাত 8টায় আবার ক্লাস হবে। তো এই গেল। আচ্ছা আর কি কিছু বাদ পড়লো? আচ্ছা, এখন একটা ব্যাপার স্যাপার যে ক্যাম্পের ক্লাসে কিভাবে জয়েন করব না করব, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের। মোটামুটি লাইভের 20 মিনিট হয়ে গেছে, লাইভে বেশ অনেকেই এখন জয়েন টয়েন করছে। লাইভে যারা জয়েন টয়েন করে নাই তাড়াতাড়ি জয়েন টয়েন করে নাও, এখন আমরা আমাদের আসল যে কথাটা যেটা সেটাই আসবো, যে কিভাবে আমরা ইয়াতে কিভাবে আমরা ক্যাম্পের ক্লাস গুলোতে জয়েন করতে পারি সেটা দেখি। চলো, আচ্ছা আমি তোমাদেরকে হয়তো গ্রুপে আগেই বলছিলাম যে আমাদের ক্যাম্পের ক্লাসগুলো হবে মাইক্রোসফট টিমসে। মাইক্রোসফট টিমসে আমরা কেন ক্লাসগুলো নিব, কারণ মাইক্রোসফট টিমসে হলো আমরা 300 জন 300 জন স্টুডেন্টকে একসাথে বসাইতে পারবো। কিন্তু আমরা যদি জুম কিংবা গুগল মিট, তোমাদের মোবাইলে জুম কিংবা গুগল মিট থাকার সম্ভাবনা বেশি আছে, জুম কিংবা গুগল মিট থাকতেই পারে, কিন্তু ব্যাপার হলো যে আমাদের এখানে দেখো তোমরা জুম গুগল মিটের সাথে অভ্যস্ত, কিন্তু একটু কষ্ট করে মাইক্রোসফট টিমসটা ইনস্টল করে নাও। প্লে স্টোরে গিয়ে মাইক্রোসফট টিমস লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। আর যারা কম্পিউটার থেকে জয়েন করবো তাদের আর কিছু করার দরকার নেই, কোনো ডাউনলোড টাউনলোড কিছুই করার দরকার নেই, সহজেই জয়েন করতে পারবা। তো চলো, কিভাবে মোবাইল থেকে জয়েন করবা আমরা সেদিকে আসি। দেখি দাঁড়াও, এটাকে স্ক্রিন শেয়ার শেয়ার করি, দাঁড়াও একটু অপেক্ষা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখন, হ্যাঁ একটু দেখতে পাচ্ছ আশা করি। তো চলো শুরু করা যাক। এই যে আমার আম্মুর ফোন থেকে এটা ভিডিও করা, মানে একেবারেই মানে একটু লো কোয়ালিটির ফোন, আর Redmi Note 4 বা 5 হবে, ঠিক আছে? তোমরা যারা অনেকেই বলো যে আমাদের ফোন একটু খারাপ লো কোয়ালিটির, এই যে দেখো একটা লো কোয়ালিটির ফোন দিয়ে এটা ইয়া করা। তো চলো শুরু করি। এই যে একটা লিংক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে একটু ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এই তো মাইক্রোসফট টিমস এটা এসে গেল। দেখো সব মিলে কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিট টাইম লাগবে তোমাদের জয়েন করার জন্য, কোনো প্রকার আইডি দরকার নেই, কোনো সাইন ইন ট্রেইনিং এসব কিছুরই দরকার নেই, কোনো আইডি খুলবো কি না এসবের কিচ্ছু দরকার নেই,
জাস্ট ওই লিংকে ক্লিক করবা, জয়েন মিটিং চাপবা। আরেকটা কথা, ক্যাম্পের ক্লাসে জয়েন করার সময় তোমরা প্রথমে নিজের কোন ক্লাসে পড়ো সেটা লিখবা, যেরকম ক্লাস 10 এর ক্ষেত্রে দেখাচ্ছি, প্রথমে ক্লাস 10 লিখে এরপরে আমি আমার নাম দিয়ে নাইম, নাইম নামটা এরকম না, NYM লিখছি তো সংক্ষেপে। তো প্রথমে ক্লাস কোন ক্লাসে পড়ো সেটা লিখবা, যাতে করে যে ট্রেইনার ক্লাস নেবে তার সুবিধা হবে ক্লাস নিতে। তো ওই যে নাইম লিখে তারপর আমরা এখানে দেখি কই গেল, নাম লিখে এরপর এখানে জয়েন মিটিং ক্লিক করলে চলে যাবে। তো যেমনটা বলছিলাম যে ক্লাসে জয়েন করার সময় প্রথমে কোন ক্লাসে পড়ো সেটা লিখবা, তাহলে যে ট্রেনার ক্লাস নিচ্ছে তার সুবিধা হবে যে আমার ক্লাসে এতজন এই ক্লাসের আছে, এতজন একটু বড় সড়ো আছে, একটু চিন্তা ভাবনা করে রেখে তারপরে এই ক্লাস নেবে। তো জয়েন মিটিং হচ্ছে, দেখো 1 মিনিটের 1 মিনিট 8 সেকেন্ড টাইম লেগেছে আমাদের এই ভিতরে জয়েন করতে, তাই না? এই যে এখানে শেয়ার স্ক্রিনে হচ্ছে, যেহেতু আমি মিটিংটা পোর্ট্রেট মোডে রাখছিলাম তাই এটা এরকম দেখা যাচ্ছে। এটাকে যদি ঘোরায় নি তাহলে ঘোরায়ও দেখা যাবে, যাই হোক ওদিকে না যাই, তোমরা তো ইয়া করে নিতেই পারবা। আচ্ছা এখানে কিছু জিনিস দেখাইতে আমি ভুলে গেছি, এই যে এখান থেকে তোমরা আনমিউট করতে পারবা, এখান থেকে ভিডিও অন করতে পারবা। যাই হোক, ভিডিও অন করার কোনো অপশন থাকবে না যখন ক্যাম্পের ক্লাস শুরু হবে, আর ক্যাম্পে ভিডিও যিনি ট্রেনার উনি অন করে ক্লাস নিবে, আর তোমাদের ভিডিও অন করার দরকার নেই। আর এই যে এই তিনটা বাটন, এর উপরে ক্লিক করলে তোমরা রেইজ হ্যান্ড করার অপশন পাবা, তারপরে চ্যাট করার অপশন পাবা। চ্যাট করার অপশনটা ডিসেবল করে রাখলে মনে হয় ভালো হয়, তাও যাই হোক চ্যাট করার অপশন দেখা যাবে, আর রেইজ হ্যান্ডের অপশন, চ্যাট করার অপশন পাবা। এরপরে এই তো হলো আমাদের পুরো মিটিংটা, এরপরে এখানে টিপ দিলে তোমরা বের হয়ে যেতে পারবা, ব্যাস এটুকুই কাজ, আর কোনো তেমন কোনো কাজ নাই। দেখি শেষ হোক যত পর্যন্ত আছে, এই যে এখানে টিপ দিয়ে বের হয়ে গেলাম। হাউ ইজ দ্য কোয়ালিটি? আচ্ছা এখন এখানে ধুপধাপ করে আবার যদি মনে করো যে ভুল করে চাপ লেগে গেছে, তোমার মধ্যে যদি মনে হয় যে চাপ ভুল করে লেগে গেছে, যে আমি বের হইতে চাই নাই, ভুল করে লাগতেই পারে, তখন আবার সাথে সাথে রিজাইন দিলে সাথে সাথে জয়েন করে ফেলতে পারবা। আমি মিটিং এক্সিট করে দিলাম, ওকে। আচ্ছা এটার হয়তো আমাদের আর দরকার নাই, শেষ কাজ, ওকে। এই যে এখান থেকে সাইন ইন, সাইন আপ ফর ফ্রি, সবার আর কিছু দরকার নেই, ঠিক আছে। এই ছিল আমাদের এইটুকু, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কি জয়েন করতে হবে না হবে। এবার যদি তোমাদেরকে একটু কম্পিউটার থেকে দেখাতে চাই, তার জন্য একটু অপেক্ষা করো, ঠিক আছে, অল্প একটু অপেক্ষা করো। কম্পিউটার থেকে কিভাবে জয়েন করবো, কম্পিউটার থেকে জয়েন করার প্রসেসটা একদমই ওই সেম, একদমই সেম। আমি জাস্ট তবু একটু দেখাই, দাঁড়াও আমি আগে মাইক্রোসফট টিমসটাকে ওপেন করা জরুরি। একটু অপেক্ষা করো, কম্পিউটার একেবারেই কাজ করতেছে না। সেই আমাদের লাইভ শুরু হওয়ার কথা ছিল 9টায়, আর শুরু 9:30টায়, শুরু হইতে হইতে দেখছি 10টা বেজে গেছে, কারণ আজকে আমার কম্পিউটারটা একেবারেই কষ্টকর অবস্থানে আছে। সবকিছু ক্লিন ক্লিন দেওয়া লাগবে, ক্যাম যেহেতু শুরু হচ্ছে, ক্লাস প্লাস নেওয়া লাগবে, সবকিছু হ্যান্ডেল করা লাগবে। সো ফোনে বেশ বড় অপারেটর আছে, একটু ক্লিন করা লাগবে তাড়াতাড়ি। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলতে পারো, তাহলে আমরা কোশ্চেন টোশ্চেনের দিকে আগাইতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা, তোমরা কোশ্চেন করে ফেলো। ততক্ষণে আমার মাইক্রোসফট টিমসটা ওপেন হোক। বিগ ফ্যান নাইম ভাই, হ্যালো, হ্যালো। আজকে লাইফটা এরকম হচ্ছে না যেরকম আমি প্ল্যান ট্যান করছিলাম, লিখে টিখে রাখছিলাম, এখনো জ্বর বহুত আছে, হাতে ব্যথা ট্যাথা সবই আছে।
এর জন্য ক্যাম্পের ক্লাস কিছুদিন পিছিয়ে দেওয়া হইলো। তোমরা আশা করি সিলেকশনটা ভালোই হয়েছে, সিলেকশন মোটামুটি ছিল। তাও হোক, যাদের খারাপ হয়েছে অনেকেরই খারাপ হয়েছে, কিছু করো না, মানে কিছু মন খারাপ করো না, কজ সিলেকশন অল্পতেই টিকায় নেই। এই যে একজন এখানে লিখছে, তুমি জেনে অবাক হবে বাছাই রাউন্ডে কেউ বাদ পড়ে নাই। আসলে জেনে অবাক হবে যে মাইক্রোসফট টিমস কি ডাউনলোড করতে হবে, যারা মোবাইলে আসো তাদেরকে ইনস্টল করতে হবে, যারা কম্পিউটার থেকে জয়েন করবা তাদেরকে কিছুই করা লাগবে না, ঠিক আছে? তাদেরকে আসলে কিছুই করা লাগবে না। এখন ব্যাপার হলো এখন আমার যদি এখন কম্পিউটার থেকে একটা জয়েন করতে হয়, তাহলে আমার মাইক্রোসফট টিমস থেকে একটা একটা মিটিং ওপেন করতে হবে। মিটিং ওপেন করে সেই মিটিং এর লিংক নিয়ে আবার জয়েন করতে হবে, অন্য একটা ব্রাউজার দিয়ে অন্যভাবে জয়েন করব। তো এই একটা মিটিং ওপেন করতেই একটু টাইম লাগতেছে, কজ আজকে ল্যাপটপের অবস্থাটা একটু খারাপ। সেই সকাল থেকে ল্যাপটপে একটু কাজ বাজ ছিল, সেসব কাজ বাজ করতেছি এগুলাই। দেখি দাঁড়াও, হোক হোক একটু হোক। আরে বাম হাত দিয়ে খেলাম, খেয়াল নাই। One moment, loading your calendar. যারা যারা ইয়াতে আসো, যারা ফোনে আসো, তারা মাইক্রোসফট টিমস ইনস্টল করে নিবা। আর গুগল প্লে স্টোরে গিয়ে মাইক্রোসফট টিমস সার্চ করলেই পেয়ে যাবা। মাইক্রোসফটের জিনিসপত্র, বিখ্যাত জিনিসপত্রই এদের খুঁজে পাইতে আশা করি কষ্ট হবে না। দেখি তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আই। যাও তোমরা কি একটু পানি টানি খেয়ে আসতে পারো ততক্ষণে হোক। তাড়াতাড়ি, কম্পিউটারটা চার্জ লাগবে আবার। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কি ব্যাপার, আমার টিমস কই গেল আবার হুট করে? এই তোমরা দেখতে পাচ্ছ আমাকে? আহারে, আমার ওয়াইফাই নেটওয়ার্ক এর কারণে সমস্যা হচ্ছে। ও কম্পিউটারকে বারে বারে হ্যাং করতেছে। আচ্ছা যাই হোক, দাঁড়াও আমি তোমাদেরকে কোনো একভাবে দেখাই দেই। বেশি কিছু দেখা লাগবে না, অল্প কিছু দেখলেই চলবে। দেখি দেখি দর দেই, ওই গেল যেটা, যে লিঙ্কে আমি জয়েন করে আমাকে সেন্ড করছিলাম, যেটা থেকে আমি করছিলাম। হ্যাঁ, এই এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেই। পরিচিতি পর্ব বাকি আছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এই যে কোথাও বলতেছি একটু পরে। দেখি মাইক্রোসফট টিমস ওপেন হওয়ার দরকার নাই, যা ভাগ, আমাকে অনেক জ্বালাইছিস। একটা ইনকগনিটো ট্যাব তো আগে থেকেই ওপেন ছিল, আবার আরেকটা ওপেন হচ্ছে। আজকে আসলে মাথা খারাপ হয়েছে কম্পিউটারের, আমার সাথে আমার কম্পিউটার অসুস্থ হয়েছে। হয়তো কিছু দেখতে পাচ্ছ আশা করি। তো ওই তো আমি করে আনছি, যেটা আমি ওই যে আম্মুকে পাঠাইছিলাম বা মেসেঞ্জারে তোমরা যেটা আমার দেখতে পাইলা।
ভিডিও শেমে ওটা লিংকটা কপি করে এখানে এখন বসাবো কিন্তু নট রেসপন্ডিং নট রেসপন্ডিং দেখাচ্ছে যে মাইক্রোসফট টিমটা এখান থেকে কেটে দিতেই হয় আজকে নেটের অবস্থাও বহুত আল্লাহ নামে কিছু কিছু যাচ্ছে আল্লাহ হোক তাড়াতাড়ি এই যে দেখো তোমাদের এখানে বলতেছে এই যে আমার এখানে অলরেডি মাইক্রোসফট টিমস একটা ওপেন আছে মানে আমার মাইক্রোসফট টিমস ডাউনলোড করা আছে তাই এটা এমন দেখাচ্ছিল ওই উপরে একটা কি আসছিল তোমাদের হয়তো ডাউনলোড করনি বা ডাউনলোড আছে যাই হোক তোমরা ওই আসলে ক্যান্সেলেটিভ দিয়ে দিবা আর কিছু দরকার নেই তারপরে কি করবা এই যে ডাউনলোড টিমস ডাউনলোড করার কোনো দরকার নাই ওপেন টিমস ওয়ার্কার স্কুল আমার ওপেন টিমস ওয়ার্কার স্কুল মানে অ্যাপস ডাউনলোড করা আছে তবু আমার এটা ক্লিক করার কোনো দরকার নাই তোমাদের ওটা ক্লিক করার কোনো দরকার নাই জাস্ট দিয়ে দিবা কন্টিনিউ অন দিস ব্রাউজার কন্টিনিউ অন দিস ব্রাউজার দেওয়ার পরে এখন যে মিটিংটাতে আমি ঢুকছি এই মিটিংটা কিন্তু আসলে চালু নাই জাস্ট দেখানো জাস্ট তোমরা এই কন্টিনিউ অন দিস ব্রাউজার দিবা এছাড়া বাকি পুরোটুকু আমি মোবাইলে যেরকম দেখালাম পুরো সেম সেম প্রসেস আমি ওই যে দেখতে পাইলা যে আমি মাত্র একটা মানে মাইক্রোসফট টিমস থেকে একটা টিম একটা মিটিং স্টার্ট চেষ্টা করতেছিলাম মিটিং স্টার্ট করার চেষ্টা করতে গিয়ে আমার কম্পিউটারের 12টা বাজলো কম্পিউটার কাজ করাটা অনেকখানি বন্ধ করে দিছে এখন পর্যন্ত ডিস্টার্ব ডিস্টার্ব দিচ্ছে ঠিক আছে তো বুঝতে পারতেছো আশা করি দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় কম্পিউটার ভার্সনে আর যে মিটিং আমি ঢুকতেছি সেই মিটিং কিন্তু আপাতত চালু নাই সুতরাং এই মিটিং এ আমাকে ঢুকতে দিবে কিনা আমি শিওর না ঠিক আছে দেখি কতদূর যাওয়া যায় বাকিটুকু পুরোটুকু সেম যে আসবে তুমি তোমার নাম লিখবা নাম লিখে ঢুকে পড়বা ঢুকে পড়ার পর আচ্ছা এখন এই মাঝখান দিয়ে একটা বিষয় আসে এখানে কিছু অ্যালাউ দিতে বলে মাইক্রোফোন কে অ্যালাউ দিতে বলে মাইক্রোফোন অ্যালাউ দিলে এই যে অ্যালাউ মাইক্রোসফট টু ইউজ ইওর মাইক এন্ড ক্যামেরা মাইক এবং ক্যামেরা করতে বলবে অ্যালাউ দিয়ে দিতে বলবে এই যে ইউজ ইওর মাইক্রোফোন অ্যালাউ তারপর ক্যামেরা ক্যামেরাও অ্যালাউ করি কই ক্যামেরা তাড়াতাড়ি আই ক্যামেরা আগে থেকে এলো মাইক্রোফোন এলো ওকে তো হয় না কেন বাকিটুকু এই তো এখানে জয়েন করবা জয়েন ইন্টারিয়র নেম দিলাম ক্লাস 10 এই পড়ি তারপরে কি দেব দিলাম ফিজিক্স টেলস জয়েন করতেছে মাইক্রোফোনটা অফ থাক তোমরা অফ করে নিয়ে জয়েন করার সময় ক্যামেরাটা অফ থাক ক্যামেরা অন করে তোমরা ঢুকতে পারবে না কজ ক্যামেরা অন করলে অনেকের নেটে প্রবলেম হয় সো যিনি ইনস্ট্রাক্টর শুধু তার ক্যামেরাটাই ওপেন থাকলে আশা করি ভালো হবে তোমরা অফ করে নিও জয়েন নাও দেখি জয়েন করতে দেয় কি না দিবে না তো অবশ্যই কারণ মিটিংটা চালু নাই আবার দিতেও পারে কজ হ্যাঁ ঠিক আছে দিতেও পারে নাও পারে জানি না এই তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আনমিউট মিউট কিভাবে করতে হয় সরি উই কন্ট কানেক্টিভ কারণ আমার মিটিংটা
এখন ওপেন নাই, আর মিটিং ওপেন করতে গিয়ে আমার কম্পিউটার 12টা বাজছে, অলরেডি 12টা বেজেছিল সারাদিনই। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারো কি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? দেখো এত সহজ একটা প্রসেস কে তোমরা ভাইয়া কখনো ইউজ করি নাই, মাইক্রোসফট টিম পারবো কি পারবো না ইত্যাদি 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 কত বিষয় বিষয় করছিলা, তাই না? দেখো দিন শেষে কিন্তু প্রসেসটা খুবই সোজা। আসলে মাইক্রোসফট টিমের আরো অনেক বেশি ব্যবহার আছে। আর তোমরা যদি ইউটিউবে দেখতে চাও, ইউটিউবে গেলে তোমরা যদি মাইক্রোসফট টিমস, হাউ টু ইউজ মাইক্রোসফট টিমস এরকম কিছু লেখো, তোমরা দেখবা প্রায় 5-6 ঘন্টার একেবারে ক্র্যাশ কোর্স আছে মাইক্রোসফট টিমস এর উপরে। তোমরা দেখি ওইসব দেখে ভয় পেয়ে যাইতে পারো। আমার নিজেরও ইচ্ছা ছিল যে মাইক্রোসফট টিমস টাকে অনেক সুন্দর করে সাজাবো, ক্যাম্পের মাইক্রোসফট টিমস এর যে টিমটাকে বা সার্ভারটাকে অনেক সুন্দর করে সাজাবো অনেক রিসোর্স টিসোর্স দিয়ে, কিন্তু পদার্থ গঠনের যে সার্ভারটা ছিল কয়েকদিন আগে অনেকদিন ইউজ করা হয়নি। প্রথমে আমার সার্ভারের নেম ছিল আগামী, অনেকদিন ইউজ করা হয় নাই, আগামী সার্ভারটা নষ্ট হয়ে গেছে অনেকদিন ইউজ না করে। এরপরে ফিজিক্স ডিএলএস এর আরেকটা সার্ভার খুলছি, সেটাও অনেকদিন ইউজ না করে নষ্ট হয়ে গেছে। এই কয়েকদিন আগে 2-3 দিন আগে আবার আরেকটা সার্ভার খুললাম, সেটাও মানে কি বলবো একই আইপি থেকে বারবার এরকম খোলা হচ্ছে, তাই ওরা একটু ব্লক করে দিচ্ছে, ব্লক করে দেয়নি মানে আর কি, ভেরিফিকেশন এজিবিলিটি কি কি বিষয়টি হয়ে আসছে এখন ডিস্টার্ব, তাই না? তো সুন্দর করে আর সাজানো হয়নি, আশা করা যায় যে এর পরে কোন এক সময় তোমাদের সাথে সুন্দর করে ইয়াটাকে মাইক্রোসফট টিমসটাকে টিমটাকে সুন্দর করে সাজাবো। মাইক্রোসফট টিমটাকে কিভাবে সাজানোর কথা বলতেছি বলতে গেলে, মাইক্রোসফট টিমে তোমরা কি কি কাজ করতে পারবা, তোমরা মেসেঞ্জারে কাজ করতে পারবা, তোমরা ইউটিউবের কাজ করতে পারবা, মানে অনেকে মানে ক্লাস শুরু হওয়ার আগেই বলে ভাইয়া ক্লাসের রেকর্ডিং কখন দিবেন, ক্লাস তো আগে করো, ক্লাস ক্লাস করে তারপরে আসে কথা হলো যে রেকর্ডিং কখন আসে না আসে, ক্লাস চলাকালীন সময় ভাইয়া ক্লাসের রেকর্ডিং কখন পাবো, ক্লাসের এই সেই। তো মাইক্রোসফট টিমসে আমি যদি ক্লাস নেই, ক্লাস নেওয়ার পরে ওই রেকর্ডিংটা মানে তখন টাইম লাগে 2-3 মিনিট, রেকর্ডিং স্টপ করার পরে 2-3 মিনিটের ভিতরে রেকর্ডিংটা রেডি হয়ে যায়। তো আমার কষ্ট করে রেকর্ডিংকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করে তোমাদেরকে দেওয়া লাগবে না, তোমরা সরাসরি এখান থেকে দেখে নিতে পারবা। এতো ইউটিউবের কাজটা তোমরা সহজে করতে পারবা। তারপর ডিসকর্ড সার্ভার, অনেকে বিভিন্ন ক্যাম্প ম্যানেজমেন্টের জন্য, বড় বড় জিনিসপত্র ম্যানেজমেন্টের জন্য ডিসকর্ড সার্ভার ইউজ করে, ডিসকর্ড সার্ভারের কাজ তোমরা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে করতে পারবা। এরপর একই সাথে ইউটিউবের কাজটা করতে পারবা, যেটা বললাম জুমের কাজটা করতে পারবা, আবার এই তো অনেকগুলো তো হইলো। ওভারঅল একটা ওয়েবসাইটের পুরোটার কাজই আমি মাইক্রোসফট টিমস এর মাধ্যমে করা যায়, ঠিক আছে? তো দেখা যাবে পরে কিছু কোন এক সময়। ওকে, তো এবার যেটা এবং কোন কোন টপিকের উপর করবেন, এই ক্যাম্প শেষে আমরা কি করব সেসব কথায় আসি। ক্যাম্পের এই 10-12টা ক্লাস করায় তোমাদেরকে ফিজিক্সের সৌন্দর্য দেখায়, ফিজিক্সকে ভালো লাগায়, ফিজিক্সের প্রতি আগ্রহ তৈরি করায়। এরপর যদি তোমাদেরকে একদম ফিজিক্সের ফিজিক্স সমুদ্রের সৌন্দর্যটা দেখায়, মাছ সমুদ্রে হাত ধরে নিয়ে গিয়ে তারপর ছেড়ে দেয়, তাহলে তো তোমরা পুরো ধরামারা খেয়ে পড়বা, কিভাবে কি সলভ করতে হয় না হয় কিছুই বুঝতে পারবা না। তো এই ক্যাম্পটাই শেষ না, ক্যাম্পের পরেও প্রতি সপ্তাহে একটা দুইটা, আমি অনেক আগে থেকে এরকম প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে ক্লাস নেই, বিভিন্ন ক্লাবে ক্লাবে ক্লাস নেওয়ার ইয়াতে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে ক্লাস থাকে, এরকম প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে ক্লাস হতেই থাকবে। তোমরা আশা করি জয়েন করতেই থাকবা, আমার সাথে করতেই থাকবা। তো এবার আসি কি, এখন যদি কারো আর শুনতে ইচ্ছা না করে চলে যেতে পারো। এবার আসি হলো থার্ড, আমাদের যে আজকে লাইভের রিজনটা, এই ক্লাব পাড়া একটু পদার্থ গঠন ফিজিক্স টেলসটাকে পরিচয় করে দেওয়া। কি না কি পদার্থ গঠন, ফিজিক্স টেলস পদার্থ গঠন, প্রথমেই যেটা আসে যে মানে যে কোশ্চেনটা আসে যে নামটা এমন কেন, নাম তো থাকে একটা, নাম আবার দুইটা কেন, মানে যাদেরকে জিজ্ঞাসা করি সবাই মানে বাংলা আর ইংলিশের মধ্যে ফিজিক্স টেলসটাকে বেশি পছন্দ করে, কিন্তু আমার পার্সোনালি পদার্থ গঠন মানে বাংলা নামটাই বেশি পছন্দ হয়। আবার তুমি যদি ফিজিক্স টেলসকে বাংলা করো তাহলে ওইটা হবে আসবে মানে বাংলাটা হবে পদার্থ বিজ্ঞান কথন, মানে বাংলায় যদি অনুবাদ করো, আবার পদার্থ বিজ্ঞান কথনকে যদি ইংলিশে ট্রান্সলেট করো ফিজিক্স টেলস আসবে। তো ভাবলাম ভালোই তো, ভালোই তাই না, যে ইংলিশে ট্রান্সলেট করলে আমার নামটা একই থাকতেছে, সুন্দর হইতেছে, তাই না? তো তাই দুটা নামই রেখে দিলাম, ফিজিক্স টেলস পদার্থ গঠন।
তো এটা মূলত কি, এটা হলো একটা বলতে গেলে এডুকেশনাল কনসালটেন্ট। সহজ ভাষায় বলতে এডুকেশনাল কনসালটেন্ট মানে কি তোমরা অনেকেই বুঝো না হয়তো, এডুকেশনাল কনসালটেন্ট মানে সহজ বাংলা ভাষায় কোচিং সেন্টার, ঠিক আছে? কোচিং সেন্টার অনলাইন কোচিং, অনলাইন কোচিং এর বাইরে একটা পুরো দস্ত ফিজিক্স ক্লাব বলতে পারো। বলতে গেলে অনলাইন কোচিং, এই কোচিং এর কোর্স টোর্স এখনো কিছুই চালু করি নাই। এই কোর্স চালু না করার পাশাপাশি এখনো কোর্স চালু হয় নাই, কিন্তু এদিক থেকে দেখো ক্যাম্প অর্গানাইজ হয়ে গেছে, ক্যাম্পের ক্লাস ক্লাস সবকিছু হয়ে গেছে। দিন শেষে বলতে পারো যে যতটুকু একটা কোচিং তার চেয়ে বেশি ফিজিক্স ক্লাব হিসাবে আগায় আছে। এই আপাতত কথন প্রতিষ্ঠার আমার মানে এটা তৈরি করার মানে আসলে এটা কোথা থেকে আসলো, এই যে বিভিন্ন ক্লাবে ক্লাস ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, এখান থেকে আমরা দেখছি যে মানে আমার জন্য সুবিধা হয়তো যে সবগুলো ক্লাবে একসাথে সপ্তাহে একদিন ক্লাস নিয়ে নেই, কাজ শেষ, ভালো, তাই না? আমার জন্য টাইমে সুবিধা হবে, বেশ ভালোই হবে। কিন্তু দেখা গেল যে সব ক্লাবকে একসাথে রাখতে পারি না, কি হয় একটা ক্লাব অন্য ক্লাবকে স্পেস দিতে চায় না, ইয়া করতে চায় না, তাই না? এরকম হয়ে যায়। তো দিন শেষে বসন বিজ্ঞান সংঘ ওরা বেশ উদার ছিল, বেশ ভালো একটা টেকনিক্যাল সাপোর্ট দিছে। তারপরে কোন ক্লাবকে ডাকবা না ডাকবা ক্লাসে কোনো প্যারা নাই, ঠিক আছে, কোনো প্যারা নাই। তো বসন বিজ্ঞান সংঘে ক্লাস নিয়ে বেশ আনন্দ মজা ছিল একরকম। তো তো এই যে আমাদের ক্যাম্পে দেখো, ক্যাম্পে কিন্তু ফিজিক্স টেলস পদার্থকথন পুরোটাকে হোস্ট করতেছে, এর পাশাপাশি বিভিন্ন ক্লাবকে আমরা কো হোস্ট হিসেবে রাখছি। চাইলে মানে আমাদের ক্লাবকে এদেরকে আমরা প্রমোশনাল পার্টনার বা ক্লাব পার্টনার হিসাবে রাখতাম, রাদার আমরা এটাকে কো হোস্ট হিসাবে রাখছি। কো হোস্ট হিসাবে আমরা কি বুঝাইতে চাচ্ছি, যে হোস্ট করতেছে ফিজিক্স টেলস পদার্থকথন ব্যাপার না, এর পাশাপাশি বাকিরা কো হোস্ট মানে সবাই মিলেই আমরা আসলে করতেছি জিনিসটাকে, মানে কোনো ক্লাবকে আসলে মানে ইয়া করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না, সবাই একসাথে মিলেই আমরা ক্যাম্পটাকে করতেছি। হয়তো একটা ক্যাম্পকে অর্গানাইজ করতে গেলে ম্যানেজমেন্টের অনেক একটা প্যারা ট্যারা পোহাইতে হয়, ট্রেনার আনা টানা ইত্যাদি ইত্যাদি বিষয়ে বেশ ট্রেনার প্রমোশন অনেক কষ্টকষ্ট হয়। তো এর চেয়ে সবাই একসাথে করলে ওয়ার্কলোড অনেক কমে গেছে, অনেক ক্যাম্পটাও বেশ ভালো একটা রিচ পাইছে, তাই না? এসব থেকেই তো ছিলাম হলো যে ফিজিক্স টেস্ট পদার্থকথন জিনিসটাতে। তো এই যে অলিম্পিয়াডের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, এখান থেকে দেখছি যে মানুষের কাছে অলিম্পিয়াডের দাম, অলিম্পিয়াডের দাম যতটা তার চেয়ে একাডেমিক পড়াশোনার দামটা অনেক বেশি। যদিও অলিম্পিয়াড করে মনে করো বেশ ভালোই হয়, মানে অলিম্পিয়াড করেই নিজের লাইফটাকে সেটেল করে নেওয়ার একটা উপায় আছে, তবু মানুষ কেন জানি বেশি বেশি একাডেমিকের প্রতি ঝোঁকে। একাডেমিক পড়াশোনা ভালো লাগে না, তবু একাডেমিকের প্রতি ঝোঁকে। তো ভালো হয় যদি আবার দেখো যে মানে আমি যদি আমার এই শিক্ষকতায় বা এখানে নিজে যদি একটা দাম না লাগাই, তাহলে আমি যদি নিজে একটা প্রাইস না দিয়ে রাখি, নিজে একটা দাম না দেই, তাহলে কি হবে, বাকিরাও আমাকে দাম দিবে না, বলে কি পড়ায় না পড়ায় কোনো দাম নেই, ঠিক আছে, এরকম। তো ভালোই হয় যে অলিম্পিয়াড রিলেটেড ক্লাস নিচ্ছি নিচ্ছি, এর পাশাপাশি একটা ইয়াও চালু করি, একটা একাডেমিক পেইড কোর্সও চালু করি, ভালোই হবে। আমার নিজের শখটাও মিটবে পড়াশোনার পড়ানোর পাশাপাশি আমার একটু আসবে, তো ভালোই হয়। তো এই চিন্তা ভাবনা থেকে এই ফিজিক্স টেলসটাকে চালু করার, ফিজিক্স টেলসে পেইড কোর্স যেমন চালু আছে, এই পেইড কোর্সের কথা ভুলে যাও, ঠিক আছে, আমি তোমাদেরকে বলতেছি না জয়েন টয়েন হওয়ার কথা, ওইসব পরে বলবো না, ঠিক আছে। এর পাশাপাশি আমরা অলিম্পিয়াড রিলেটেড একটা ব্যাচ রাখবো, যে অলিম্পিয়াড রিলেটেড ব্যাচে আমাদের মানে টার্গেটটুকু কতটুকু হবে, অলিম্পিয়াড রিলেটেড ব্যাচে ফিজিক্স এর জন্য অলিম্পিয়াডের জন্য যে বইটা সবাই পড়ে এইচআরকে ফিজিক্স, এই বইয়ে 52টা চ্যাপ্টার আছে, এই 52টা চ্যাপ্টারকে আমি চেয়েছি 52টা সপ্তাহে শেষ করার, এই 52টা চ্যাপ্টারকে 52 সপ্তাহে শেষ করার। ওই যে যেমনটা বলতেছিলাম যে ক্যাম্পের শেষেও ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, আবার বিভিন্ন ক্লাব ওরিয়েন্টেড ক্লাস নিলে এক ক্লাব অন্য ক্লাবকে স্পেস দিতে চায় না, ভালো হয়
যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো কোথায় আমার নিজের অর্গানাইজেশনে ফিজিক্স ডেলসে। তো ফিজিক্স ডেলসের পক্ষ থেকে এরকম ক্লাস আয়োজন করা হতেই থাকবে। এই যে মাইক্রোসফট টিমস এর সাথে আশা করি তোমরা এখন পরিচিত হয়ে যাচ্ছ। এরপরে এই মাইক্রোসফট টিমস এই তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তারপরে যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আছে লিঙ্ক দিয়ে দিব, বলে দিব সপ্তাহে একটা নির্দিষ্ট দিন থাকবে, একটা বা দুইটা নির্দিষ্ট দিন থাকবে যে এই দিনে ক্লাস হবে, তোমরা সবাই জয়েন করবা, জয়েন করলো তাহলে ভালো হয়। আর এই অলিম্পিয়াড রিলেটেড ক্লাস তোমাদের জন্য করাটা হয়তো ইম্পর্টেন্ট, তোমাদের জন্য করাটা যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার নিজের জন্য ক্লাস নেওয়াটা। কেন আমার নিজের জন্য ক্লাস নেওয়াটা এত ইম্পর্টেন্ট, এই ক্লাস নিতে নিতে আসলে যতটুকু শিখছি মানে মানুষের কাছে পড়ে বা নিজে নিজে পড়ে বা বিভিন্ন ভিডিও টিডিও দেখে যতটুকু শিখছি তার চেয়ে অনেক বেশি শিখছি এই ক্লাস নিতে যেয়ে। ক্লাস নিতে যেয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন চিন্তা ভাবনা করে। আচ্ছা একটা কথা বলে রাখি যে ক্যাম্পে যদি ক্লাস নেওয়ার সময় এরকম হয় যে তোমাদের কোনো কোশ্চেনের আনসার দিতে পারছি না, তাহলে মানে হাসাহাসি করো না, ঠিক আছে, নাই দিতে পারি কোশ্চেনের আনসার, আমি কোশ্চেনটা লিখে নিয়ে যাব এবং পরে চেষ্টা করব এরকম কোশ্চেনের আনসারটা ভেবে চিনতে এসে তারপরে দেওয়া দেওয়া। আর কোনো কোশ্চেনকে আমি স্কিপ করে যাব না, তোমাদের কোনো কোশ্চেন যদি আমি না পারি আমি ওটা খাতায় লিখে নিয়ে যাব, আর পরের দিন আমি এটা অ্যান্সার দিব। ওকে, তো এই যেটা বললাম যে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চিন্তা ভাবনা থেকে, তারপর ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা থেকে যতটুকু শিখছি এটা আসলে আমার অনেক বড় পাওয়া, ঠিক আছে। তো বেশ অনেকক্ষণই হলো আজকে লাইফটা, আশা করি তোমরা তো হয়ে গেছে যা যা লেখা ছিল সবই বলছি। আচ্ছা তো আশা করি তোমরা সবাই আমাদের অলিম্পিয়াড ব্যাচেও থাকবা। অলিম্পিয়াড ব্যাচ বলতে টোটালি ফ্রি, তোমরা যারা ক্যাম্পে আসো সবাইকে ইনভাইট হবে, সবাই আসে জয়েন করে ফেলবা। এই এর বাইরে যারা একাডেমিক প্রোগ্রামে যুক্ত হতে চাও তাদেরকে অবশ্যই অবশ্যই অনেক বেশি স্বাগত। এ ব্যাপারে বিস্তারিত না বলে একাডেমিক প্রোগ্রামের লক্ষ্য অনেকটা থাকবে হলো আমি অলিম্পিয়াড রিলেটেড মানে অলিম্পিয়াড কোরিটরে অভ্যস্ত, তো একাডেমিকের উদ্দেশ্য থাকবে একাডেমিকে একটু অলিম্পিয়াডের স্বাদ যুক্ত করা, সহজ ভাষায় ওই যে টেস্টি মশালা টাসালা একটু দিয়ে একাডেমিক পড়াশোনাটাকে আর একটু আনন্দময় করা, এটাই লক্ষ্য থাকবে। তো আশা করি তোমরা একাডেমিক প্রোগ্রামেও যুক্ত হতে পারো। তো আজকে লাইফ তো বেশ অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 52 মিনিটের হয়ে গেছে। লাইফটা খুব বেশি ভালো হয় নাই কজ আজকে এই টেকনিক্যাল লেয়ার জন্য প্রায় এতক্ষণ কোথায় টুতায়, তারপরে অবশেষে 10টার সময় লাইভে আসতে পারছি। প্রায় আধা ঘন্টায় প্রথম থেকে একটা চাপ কাজ করতেছিল, এখন তো অনেকটা ফ্রি হয়েছি। আর তাছাড়া একটু অসুস্থ সেটা আগে বলছিলাম, এর জন্যই আসলে ক্যাম্পের ক্লাস গুলো দেরি করে এনে 26 তারিখে আমার শুরু করার প্ল্যান ছিল, কিন্তু 26 তারিখে প্ল্যান শুরু করলে বেশ ভালো একটা তোমাদের ইয়া হইতো, কিন্তু এই টিকার হাতের ব্যথা আসলে তোমাকে যেরকম হাত ভাবে নাড়াইতেছি তোমার এখন আসলে মনে হচ্ছে না যে হাতে ব্যথা, ঠিক আছে, মানে বেশি উত্তেজিত হয়ে গেছি, হাতটা একটু কম নাড়ানো প্রয়োজন, কজ রাতে ঘুমানিতে যাওয়ার সময় তখন ব্যথাটা আসলে টের পাবো। আচ্ছা তো আজকে সিলেকশন মোটামুটি কোশ্চেনটা ছিল ভালোই ছিল, একটু কঠিনই ছিল, আমার মোটামুটি হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করি, সবার জন্য সামনের এক্সাম গুলোতে সবার শুভকামনা রইল, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, আমাদের ক্যাম্পের যে রেজিস্ট্রেশনটা চালু রেখে দিয়েছি এখন পর্যন্ত, চালু রেখে দিয়েছি মোটামুটি একটা ক্লাস দুইটা ক্লাস যাওয়া পর্যন্ত, মোটামুটি 31 তারিখ পর্যন্ত আমরা আমাদের ক্যাম্পের ক্লাসটা মানে ক্যাম্পের রেজিস্ট্রেশন চলমান রাখবো, ক্যাম্পের ফ্রি রেজিস্ট্রেশনটাও চলমান রাখবো। তোমরা মোটামুটি আমাদের সাথে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চাই জয়েন করতে পারে। তো আমার কম্পিউটার চার্জ একেবারেই শেষ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, ভালো করে পড়াশোনা করো, ক্যাম্পের ক্লাসগুলোতে টাইমলি জয়েন করবা, অবভিয়াসলি টাইমলি জয়েন করবা, যেটা বললাম সামনে নাম লিখে তার সামনে কোন ক্লাস সেটা লিখে নেম লিখে জয়েন করে ফেলবা। সবার জন্য শুভকামনা রইল, কম্পিউটারটা একটু পরে মারা যেতে পারে, তাড়াতাড়ি যাই, টাটা, ভালো থেকো সবাই।